फ्रेंड्स आमी चले এসেছি আজকে আমার নতুন ব্লগস আমার চ্যানেলে ওয়েসিস ব্লগসে আজকে আমি করব হচ্ছে খাসির মাংস তাই আমি এখন মাংসটা করার জন্য মাংসটা ধুয়ে রেখেছি এরপরে আমি ম্যারিনেট করব এখানে আমার মশলা আছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা বাটা এটা দিয়ে আমি মাংসটাকে এখন ম্যারিনেট করব গরম মশলা দে গুড়া এবার দেব সরষের তেল এবার দেব হলুদ এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে 15 মিনিট আমরা এটাকে রেখে দেব আমার ব্লগস কেমন লাগে তোমরা কমেন্টে জানিও আর আমি এখন আলুগুলোকে ভাজতে দিয়েছি লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব তারপর আমি এখন এইদিকে মাংসগুলো ধুচ্ছি আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব আমি এটা 15 মিনিট ম্যারিনেট করে রেখেছি এবার এটাতে পেঁয়াজগুলো অ্যাড করব তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেব আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমি এটার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি এখন ঢেকে দেব আস্তে আস্তে মাংসটাকে আমাকে কষাতে হবে খাসির মাংস অল্পতে তো সিদ্ধ হবে না অনেকক্ষণ টাইম লাগবে মিডিয়াম আছে এটাকে আমাকে কষাতে হবে ঢাকা দিয়ে দেব কষানোর জন্য মাংসটাকে আস্তে আস্তে করে আমি কষিয়ে নিচ্ছি মাংস থেকে জল ছেড়েছে আবার আমি মাংসটাকে ঢেকে দিলাম
আমাদের মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো এবার ছেড়ে দেব। আলুগুলো ছাড়ার পর আবার কিছুক্ষণ কষাবো। এদিকে আমি গরম জল করে রেখেছি এই ওভেনে, এটাকে আমি এটার মধ্যে এখন অ্যাড করব, গরম জলটা দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে প্রেসারে দিয়ে দিব। প্রেসারে দিয়ে সিটি মারতে হবে, খাসির মাংস সিটি না মারলে সেদ্ধও হয় না। আমি প্রেশার দিয়ে সিটি দেব, প্রেশারের মধ্যে আমি একটু তেল, সরষের তেল দিয়ে নিয়েছি, কারণ সিটি দেওয়ার সময় যাতে মাংসটা পেছনে লেগে না যায় ভেতরে, তাই জন্য। প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমরা এখন 4-5টা সিটি মারব। আমাদের খাসির মাংস হয়ে গেছে, আপনারাও বানান খান, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে বলবেন। যদি আমার ব্লগস আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল ওয়েসিস ব্লগস লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন। আজকে শুভ রাখি পূর্ণিমা, পূর্ণিমা স্পেশাল খাসির মাংস, তাই আপনাদের সকলকে, আমার যত ফ্রেন্ডস আছে সবাইকে শুভ রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। আজকের মতো ব্লগ এখানেই শেষ হচ্ছে। যদি আমার ব্লগ আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। টাটা।